যতদিন পর্যন্ত প্রশাসন তথা সরকার আমাদের দাবি মেনে নেবে ততদিন পর্যন্ত আমরা রাস্তা থাকবো, এবং দাবি আদায়ের পূর্ব পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমাদের আটটা দাবি আছে, বিওপি শিক্ষার্থী আটটা দাবি দিয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে আটটা দাবির সমর্থন দিয়েছি, ওই আটটা দাবি আমাদের দাবি। এর সাথে হয়তো একটা নতুনভাবে যুক্ত হবে প্রতিবন্ধী বান্ধব নিরাপদ সড়ক চাই। আমরা অনেক বেশি আশাবাদী, কারণ এই দাবি যদি পূরণ করা সম্ভব হয় তাদের সরকার যে অস্থিরতা চলছে, সরকার যে হত্যা চলছে, সে হত্যাচারক কিছু হলেও কমবে।